হারিয়ে ফেলেছে, সবার আগে তো ডাক্তারকে ডাকা দরকার। বলছি তুমি একবার দেখো না কোনো ডাক্তার পাও কি না। আমি দেখছি। তুমি মা, হ্যাঁ তুমি জানতে চাইছিলে তো সে অঘটনটা কিভাবে ঘটেছে? এই পিশাচিনীর জন্য মুখ সামলে কথা বলি। ওরা স্ত্রীর সম্বন্ধে আমি একটা কথাও শুনতে চাই না। অনেক কঠিন পরীক্ষা দিয়েও নিজেকে প্রমাণ করে তারপরে এই বাড়িতে এসছে। আমি স্ত্রীর সম্বন্ধে কোনো কথা শুনবো না। রুদ্র, রুদ্র শোন বাবা, এই বিপদের সময় তোরা ভাই ভাই ঝগড়া করিস না। আমার নতুন মা তো ভালো, তোমার বউটাই তো দুষ্টু। আমার বউ দুষ্টু না ভালো, সেই বিষয়ে আমি কারো কাছ থেকে কোনো সার্টিফিকেট চাইছি না। পলাশ, তোমাদের কি উচিত? ছোট বৌমা, ছোট বৌমা চোখ খুলে দেখো, শুনতে পাচ্ছ আমার কথা? ছোট বৌমা চোখ খোলো, তাকে দেখো। ও দিদি, ও তো কোনো সাড়া শব্দ করছে না, কি হবে এবার? তুমি একবার দেখো না, নাড়িয়ে দেখো না, দেখো তো। ছোট বৌমা, ও ছোট বৌমা হঠাৎ কি করে এরকম অজ্ঞান হয়ে গেল? দিদি, হ্যাঁ, ই তো একবারে কাঠ হয়ে পড়েছে, কোনো সাড়া শব্দ নেই। কুড়ি বাবা রে, ছোট বৌমা, ও ছোট বৌমা, ছোট বৌমা এখনো জ্ঞান ফেরেনি। অনেক সময় শুনেছি যাদের মৃগীরোগ থাকে চামড়ার গন্ধ শুকালে জ্ঞান ফিরে আসে। আচ্ছা আপনারা কি কেউ জানেন নিশে কি আগে থেকে এই রোগ ছিল নাকি? শোনো, রোগ থাকলে কি বাড়ির লোককে যেচে কি কেউ বলবে যে আমার রোগ আছে? কে কোন রোগ লুকিয়ে বাড়িতে বউ হয়ে ঢুকেছে তা কি আর আমরা সবাই জানি? ছোট বৌমা, ছোট বৌমা আর জল দিও না গো, ওটা তো একটা পুতুলের মতো, দুষ্টু তোর ভেতরে নেই তো। আমি চলি। ডাক্তারবাবুকে ডাক না, কিছু।